ঠিক আছে, সবাই ভালো থাকো, সুন্দর সুন্দর আছো এবং সুস্থ আছো এই প্রত্যাশায় আমরা ক্লাস শুরু করছি। হ্যাঁ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম, আশা করি সুন্দর আছো, সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো এবং স্বাস্থ্যবিধি মেনে সবাই জীবনযাপন করছো। হ্যাঁ, আমরা স্লাইড গুলো মনোযোগ দিয়ে দেখবো, কেমন? প্রত্যেকটা স্লাইডে কিন্তু বিস্তারিত আলোচনা আছে এবং আমার কথাগুলো শুনতে হবে, স্লাইডের বিষয়ে ব্যাখ্যা করা হবে, ঠিক আছে? হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ আমাকে, আমার পরিচয় আজহারুল ইসলাম, সহকারী শিক্ষক বাংলা। আমি আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো, অর্থাৎ আমরা পাঠ ঘোষণা যখন করব তার আগে কিছুটা সিনড্রোম দেখে আমরা বুঝতে পারবো যে আজকে আমরা কি আলোচনা করতে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আমরা নিচের চিহ্নগুলো লক্ষ্য করব, ঠিক আছে? আমরা নিচের চিহ্নগুলো দেখব, নিচের চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি তো, তাই না? হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের বাংলা ব্যাকরণে ব্যবহৃত হয়। এই চিহ্নগুলো কি নিশ্চয় তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? হ্যাঁ, এই চিহ্নগুলো সম্পর্কে তোমরা কি কিছু বলতে পারো? অবশ্যই বলতে পারবে। তাহলে এই চিহ্নগুলো কি হতে পারে? আমরা দেখতে পাচ্ছি বিরাম বা যতি চিহ্ন, অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয়টা হলো বিরাম বা যতি চিহ্ন, তোমাদের কিন্তু আছে, ঠিক আছে? বিরাম বা যতি চিহ্ন সম্পর্কে আমরা আজকে কথা বলবো, কেমন? হ্যাঁ, আমরা তাহলে শুরু করে দেই। বিরাম বা যতি চিহ্ন কি, অর্থাৎ এই বিরাম বা যতি চিহ্ন পড়ে আমরা যে বিষয়গুলো আজকে আমরা শিখব সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমাদের একটু ধারণা থাকা দরকার। যদি বা বিরাম চিহ্ন কি তা আমরা বলতে পারবো, যদি বা বিরাম চিহ্ন ব্যবহার করতে পারবো, এই জিনিসগুলো আমরা আজকের অধ্যায়টি পড়ে কি করতে পারবো, শিখতে পারবো, কেমন? হ্যাঁ, তাহলে আমরা পরের স্লাইডে যেতে পারি। হ্যাঁ, পরের স্লাইডে কি আছে? পরের স্লাইডে আছে যতি বা বিরাম চিহ্ন কি, অর্থাৎ যতি বা বিরাম চিহ্ন সম্পর্কে আমাদের ধারণা লাভ করতে হবে। এই জিনিসগুলো আসলে কি এইটা সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিরাম শব্দের অর্থ বিশ্রাম বা থামা, বিরাম চিহ্ন বাক্যের অর্থ বোঝাতে, বাক্যের উচ্চারণ সুন্দরভাবে পড়তে এবং বাক্যের শুরু ও শেষ বোঝাতে সাহায্য করে। আমরা কথা বলার সময় মাঝে মধ্যে থেমে থেমে কথা বলে থাকি, মনের ভাব প্রকাশ করার ভঙ্গি যেমন কখনো জিজ্ঞাসা, কখনো বিস্ময়, কখনো বা সামান্য বিরতি ইত্যাদি ক্ষেত্রে বিরাম চিহ্ন হয়। মনের ভাব স্পষ্ট রূপে প্রকাশ করার জন্য যেসব চিহ্ন কোথায় কতটুকু থামতে হয় বোঝায় তাদেরকে যতি বা বিরাম চিহ্ন বলে। তাহলে আমরা বিরাম চিহ্ন সম্পর্কে কিন্তু ধারণা অলরেডি পেয়ে গেলাম, অর্থাৎ প্রাথমিক ধারণা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? হ্যাঁ, এবারে আমরা দেখি বিরাম চিহ্নের সংজ্ঞাটা তাহলে কি, অর্থাৎ আমরা বুঝলাম যে বিরাম চিহ্ন এই, বিরাম চিহ্নের কাজ এই, বিরাম চিহ্ন এই করে থাকে, বিরাম চিহ্ন এইভাবে ব্যবহার হয় ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? কিন্তু এইটার একটা স্পেসিফিক তো সংজ্ঞা থাকতে হবে, তাই না? আমি তো আর পুরোটা বলবো না, যখন বিরাম চিহ্ন কাকে বলে বলা হবে তখন কি তুমি পুরোটা বলবে? নো, পুরোটা অবশ্যই বলবে না, এটার একটা সংজ্ঞা থাকে। সেই সংজ্ঞাটা কি? এই যে আমরা দেখতে পাচ্ছি লেখার সময় বাক্যের কোন স্থানে কতটুকু থামতে হবে তা বোঝাবার জন্য যে চিহ্ন ব্যবহৃত হয় তাকে যতি বা বিরাম চিহ্ন বলে, ঠিক আছে? আমরা আবারও সংজ্ঞাটা আবারও আমরা শুনি, লেখার সময় বাক্যের কোন স্থানে কতটুকু থামতে হয় বা বোঝাবার জন্য যে চিহ্ন ব্যবহৃত হয় তাকে বিরাম চিহ্ন বলে। তার মানে বিরাম চিহ্ন হচ্ছে একটি ভাষা বা বক্তব্যকে স্পষ্ট করবার জন্য ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এই স্লাইড সম্পর্কেও ধারণা পেলাম। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। হ্যাঁ, পরবর্তী স্লাইডে কি বলা আছে? বলা আছে বিরাম চিহ্নের প্রকারভেদ। হ্যাঁ, আমরা জানি বিরাম চিহ্ন অনেকগুলো আছে, তাই না? অনেক বিরাম চিহ্ন আছে, এগুলোকে কিন্তু ভাগ করা হয়েছে। হ্যাঁ, এগুলোকে ভাগ করা হয়েছে, এই জন্য বলা হচ্ছে যে বিরাম চিহ্নের প্রকারভেদ, অর্থাৎ বিরাম চিহ্ন দুই প্রকার হয়ে থাকে। কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হচ্ছে প্রান্তিক বিরাম চিহ্ন। প্রান্তি, প্রান্তি শব্দের অর্থ বোঝো? প্রান্তি মানে শেষ, প্রান্ত, প্রান্ত অর্থাৎ যে চিহ্নগুলো একটি বাক্যের শেষে বা বক্তার বক্তব্য শেষে বসে
সেগুলোকে বলা হয় প্রান্তিক। আমি আবারও বলছি, তোমরা ক্লাস সিক্সে পড়ো যেহেতু, প্রান্ত শব্দের অর্থ নাও জানতে পারো। হ্যাঁ, প্রান্ত শব্দের অর্থ হচ্ছে শেষ, ঠিক আছে? সুতরাং যে বিরাম চিহ্নগুলো একটি বক্তার বক্তব্যের শেষে বসবে, ঠিক আছে? হ্যাঁ, অর্থাৎ শেষে বসে, সেগুলোকে বলা হয় প্রান্তিক বিরাম চিহ্ন। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রান্তিক বিরাম চিহ্ন কোনগুলো। আমরা দেখতে পাচ্ছি দাড়ি, ঠিক আছে? আবার দেখতে পাচ্ছি জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন, আবার বিস্ময় চিহ্ন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলোর দাড়ি, এটার কিন্তু আরেকটি নাম আছে, ঠিক আছে? এটার আরেকটি নাম হচ্ছে পূর্ণচ্ছেদ, দাড়ি বা পূর্ণচ্ছেদ, ঠিক আছে? আবার জিজ্ঞাসা চিহ্ন, এটার আরেকটি নাম আছে, সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, জিজ্ঞাসা বা প্রশ্নবোধক চিহ্ন। আরেকটা হচ্ছে বিস্ময় চিহ্ন। তাহলে এই তিনটা চিহ্নকেই মূলত প্রান্তিক বিরাম বলে থাকে বা প্রান্তিক বিরাম চিহ্ন বলা হয়। তাহলে আমরা কি জানলাম? যে বিরাম চিহ্ন বহু আছে, সেগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে প্রান্তিক, আর একটা হচ্ছে মধ্য বিরাম, ঠিক আছে? মধ্য বিরাম, প্রান্তিকটা সম্পর্কে আমরা ক্লিয়ার হলাম, এখন আমরা মধ্য বিরাম চিহ্ন সম্পর্কে ক্লিয়ার হতে চাই, পরিষ্কার ধারণা পেতে চাই। তাহলে মধ্য বিরাম চিহ্নগুলো কি কি? যেগুলো বাক্যের মধ্যে বসে, সোজা কথা, যেগুলো বাক্যের মধ্যে বসে সেগুলোই মধ্য বিরাম। অথবা তুমি যদি এইভাবে বলো যে প্রান্তিক বিরাম চিহ্ন ব্যতীত সবগুলোই মধ্য বিরাম, ঠিক আছে, এটাও রাইট। তুমি যেভাবে বলো, যেটা বলতে তুমি ভালোবাসো সেটাই বলবা, যেটা বলতে তোমার খুশি লাগে সেটাই বলবা, ঠিক আছে? কোনো বাধা নাই। ওকে, তাহলে আমরা প্রান্তিক বিরাম এবং মধ্য বিরাম সম্পর্কে কিন্তু ধারণা পেলাম। তার মানে কি পেলাম? আমরা এখানে পেলাম যে বিরাম চিহ্ন কি, বিরাম চিহ্ন কাকে বলে, বিরাম চিহ্ন বহু আছে, তার মধ্যে আবার সব বিরাম চিহ্নকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে প্রান্তিক বিরাম আর একটা হচ্ছে মধ্য বিরাম। প্রান্তিক বিরাম আমরা পেলাম, মধ্য বিরামও আমরা জানলাম। হ্যাঁ, প্রান্তিক বিরাম গুলো যে গুলো বাক্যের শেষে বসে, যেমন দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিষয় চিহ্ন ইত্যাদি, আর এই তিনটা বাদে সবগুলোই হচ্ছে মধ্য বিরাম। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমরা পরের স্লাইডে এবার চলে যাই। হ্যাঁ, পরের স্লাইডে কিন্তু বিরাম গুলো দেয়া আছে, দেখো, নাম সহ চিহ্ন এবং কোনটা কোথায় কতটুকু থামতে হয়, এই চিত্রটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই স্লাইডে, ঠিক আছে? এটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে, সবাইকে বলছি, এখানে কিন্তু মনোযোগ থাকতে হবে, ঠিক আছে? সুতরাং অন্যদিকে মনোযোগ যাওয়া যাবে না। আমি প্রত্যেকটা বিরাম চিহ্নের আকার এখানে দিয়েছি, নাম দিয়েছি এবং কোনটা কতটুকু থামতে হয় সেই চিত্র কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এটা মনোযোগ দিয়ে দেখার বিকল্প কিছুই নাই। ওকে, ঠিক আছে, তাহলে সবাই মনোযোগ দাও। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি বিরাম চিহ্নের নাম, আকৃতি এবং বিরতির সময়। ওকে, তাহলে আমরা সবাই এগুলো মনোযোগ দিয়ে শুনবো। প্রথমে আছে কি? কমা, ঠিক আছে? প্রথমে কি আছে? কমা। কমার কিন্তু আরেকটা নাম আছে, ঠিক আছে? কমার আরেকটা নাম হচ্ছে পাদচ্ছেদ। কমার আরেকটা নাম হচ্ছে পাদচ্ছেদ, ঠিক আছে? পয়াকার দ, ছয় ছয় একার আর দ, পাদচ্ছেদ, ঠিক আছে? হ্যাঁ, এটাও তোমাদের জানতে হবে। ওকে, হ্যাঁ, তাহলে প্রথমে কমা, কমার চিহ্নটা এটি, এটা কতক্ষণ থামতে হয় আমরা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছি, অল্প বিরতি বা এক বলতে যে সময় প্রয়োজন, ঠিক সেইটুকু সময় এখানে থামতে হবে, ঠিক আছে? এখন এক যদি তুমি বলো এরকম যে এক, তাহলে তো হবে না, এক বলার তো একটা শুদ্ধ উচ্চারণ আছে। তুমি যদি বলো এক, এটা তো লম্বা হয়ে গেলে, এতটুকু সময় থামবো? নো, এখন একটা বলার তো একটা শুদ্ধ উচ্চারণ আছে, এই শুদ্ধ উচ্চারণে তুমি এক বলতে যে সময়, সেই সময়টুকু কমার কাছে থামবে। ওকে, হ্যাঁ, নিশ্চয় বুঝতে পেরেছো। এরপর দেখো সেমিকোলন, সেমিকোলনটা ঠিক কমা এবং তার উপরে একটি ফুল স্টপ দেওয়া আছে, সেমিকোলন, এটাই হচ্ছে সেমিকোলন। হ্যাঁ, সেমিকোলনটা থামার সময় কতটুকু? সেমিকোলনটা থামার সময় এক বলার দ্বিগুণ সময়, অর্থাৎ দুবার এক বলতে যে সময়, ঠিক আছে? দুবার এক বলতে যে সময়, এই সময়টুকু সেমিকোলনের জায়গায় তোমরা থামবে, এই জায়গাগুলো থামবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এরপরে দেখো দাড়ি বা পূর্ণচ্ছেদ, তারপরে আছে কি? দাড়ি বা পূর্ণচ্ছেদ, তিন নাম্বার, এখানে চিহ্নটাও তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে আমরা কতটুকু থামবো? এখানে থামবো এক সেকেন্ড,
ঘড়িতে 1 সেকেন্ড হতে যে সময়টা ওই সময়টা আমরা দাঁড়ির জায়গায় থামব ঠিক আছে সুতরাং এখানে তোমার বাড়ানোর কোনো সময় নেই সেকেন্ড বাড়িয়ে দেওয়া যায় না ওই সেকেন্ডের মুহূর্তে যে সময় ওই সময়টুকু আমরা এখানে থামব ঠিক আছে এরপর আমরা আসি প্রশ্নবোধক চিহ্নে প্রশ্নবোধক চিহ্ন তো তোমরা নিশ্চয় চেনো ঠিক আছে তোমাদের তো প্রশ্নের শেষ নাই চিহ্ন চিন্তা হবে না অবশ্যই চিন্তা হবে হ্যাঁ প্রশ্নবোধক চিহ্ন এটাও কিন্তু আমরা 1 সেকেন্ড সময় থামব ঠিক আছে এরপর দেখো বিস্ময় চিহ্ন এই যে বিস্ময় চিহ্ন মানে একটা লম্বা দাড়ি তার নিচে ফোঁটা ঠিক আছে এখানে দুটো ফোঁটার মতো মনে হলেও উপরে একটা একটা লম্বা দাড়ি নিচে একটা ফোঁটা এটা হচ্ছে বিস্ময় সূচক চিহ্ন এটাও আমরা কিন্তু 1 সেকেন্ড সময় ব্যাপী থামব অর্থাৎ 1 সেকেন্ড হতে যে সময় ওই সময়টুকু আমরা বিস্ময় সূচক চিহ্নে থামব ওকে হ্যাঁ এরপর 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ক্রন ড্যাশ ক্রন ড্যাশ ক্রন ড্যাশ এইটা ক্রন ড্যাশ এটা কিন্তু বিশুদ্ধা বিশুদ্ধ হবে না এখানে ক্রন চিহ্ন দুটো ফুল স্টপ সারি লম্বালম্বি ভাবে বসলে সেটাকে ক্রন বলা হয় তার সাথে একটা ছোট ড্যাশ দেওয়া আছে এই জন্য এটার নাম ক্রন ড্যাশ ওকে হ্যাঁ এটাও কিন্তু আমরা 1 সেকেন্ড সময় থামব ঠিক আছে এরপর ড্যাশ ঠিক আছে এরপর আমরা ড্যাশ দেখতে পাচ্ছি যেহেতু ক্রন ড্যাশ এইটা সুতরাং ক্রন ড্যাশ থেকে ক্রন মাইনাস করলে তো ড্যাশ হয়ে যায় সুতরাং এটাই হচ্ছে ড্যাশ ওকে হ্যাঁ ড্যাশ এর ক্ষেত্রেও কিন্তু আমরা 1 সেকেন্ড থামব ওকে ঠিক আছে আমরা ড্যাশ যেখানে আছে সেখানে আমরা 1 সেকেন্ড থেমে যাব এরপর আমরা হাইফেন দেখতে পাচ্ছি ঠিক আছে হাইফেন হ্যাঁ হাইফেন এবং ড্যাশ এর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে এটাকে জানো তোমরা হাইফেনটা ছোট হয় আর ড্যাশ একটু বড় ঠিক আছে হ্যাঁ তাহলে দেখতে কিন্তু একই রকম কিন্তু তোমাদেরকে বুঝতে হবে হাইফেন হাইফেনে কিন্তু থামার প্রয়োজন হয় না যেখানে হাইফেন আছে সেখানে কিন্তু থামার কোনো প্রয়োজন নেই ঠিক আছে বুঝতে পেরেছো কি হ্যাঁ অবশ্যই বোঝার কথা এরপর ইলেক বা লোপ চিহ্ন ইলেক বা লোপ চিহ্ন এটাকে বিলুপ্তি চিহ্ন বলা হয় ঠিক আছে ইলেক বা লোপ চিহ্ন যেখানে যে ইলেক বা লোপ চিহ্ন হয় কমার মতো উপরে থাকে ঠিক আছে সেটাকে হ্যাঁ কমা উপরে অ্যাপোস্ট্রফি কমা যেটাকে বলে অ্যাপোস্ট্রফি কমা নাকি হ্যাঁ তাই তো বলে হ্যাঁ থামার প্রয়োজন নেই এখানে কিন্তু থামার প্রয়োজন হয় না ইলেক চিহ্ন ঠিক আছে তারপরে উদ্ধরণ চিহ্ন উদ্ধরণ মানে দুইটা একটি বক্তব্যের দুই পাশে যখন ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করা হয় তখন সেটাকে বলা হয় উদ্ধরণ চিহ্ন ঠিক আছে এ রাজন রাজন খন্দকারকে বলছি তুমি ভিডিওটা অফ করো মনোযোগ নাই তোমার দেখতে পাচ্ছি রাজন খন্দকার ভিডিও অফ করে দিয়ে মনোযোগে আসো হ্যাঁ তাহলে উদ্ধরণ চিহ্ন এরকম এবং এখানে এক উচ্চারণে যে সময় লাগে সেই সময়টুকু কিন্তু এখানে থামতে হবে তোমাদের ঠিক আছে তাহলে নিশ্চয় বুঝতে পারছো হ্যাঁ এরপরে দ্বিত্ব বা ডবল দাড়ি হ্যাঁ এই দ্বিত্ব বা ডবল দাড়ি সম্পর্কে একটা বক্তব্য আছে সেটা হচ্ছে এইটা কিন্তু এখন আর নাই কিন্তু মাঝে মাঝে দেখা যায় এটা মধ্যযুগীয় কবিতাবলির ক্ষেত্রে ব্যবহার দুই দাড়ি মধ্যযুগের কিছু কবিতা তোমরা ফার্স্ট পেপারে পড়তে কিছু কবিতা পাবে সেখানে দুই দাড়ি ব্যবহার আছে এটা মূলত মধ্যযুগের কবিতায় ব্যবহার হতো এখন ব্যবহার নাই সুতরাং এইটা সম্পর্কে যদি ধারণা নাও রাখো কোনো সমস্যা নেই ঠিক আছে এরপরে দেখো 13 নম্বর ব্রাকেট বা বন্ধনী চিহ্ন ব্রাকেট বা বন্ধনী চিহ্ন মূলত গণিতের ক্ষেত্রে প্রযোজ্য এটা তোমরা সবাই জানো কিন্তু আমাদের ব্যাকরণেও কিন্তু কিছু কিছু ব্রাকেট বা বন্ধনী চিহ্ন ব্যবহার হয় কোথায় ব্যবহার হয় যখন কোনো বক্তব্য বিশ্লেষণ প্রয়োজন হয় এই বক্তব্যটা বিশ্লেষণযোগ্য বিশ্লেষণ না করলে বোঝা কঠিন তখন সেটা ব্র্যাকেটের মধ্যে রাখা অর্থাৎ বিশেষ কোনো বক্তব্য ঠিক আছে যেমন বাগধারা গুলো তোমরা যখন দেখো তখন সেখানে কিন্তু ব্র্যাকেটের মধ্যে লিপিবদ্ধ আছে তার কারণ কি ব্র্যাকেটের বক্তব্যটা অর্থাৎ বাগধারাটা তুমি নাও বুঝতে পারো এটা বুঝিয়ে দিতে হয় ঠিক আছে বাগধারার শব্দগুলো অনেকেই বোঝে না এটা বুঝিয়ে দিতে হয় সুতরাং এরকম বিশ্লেষণযোগ্য বিশেষ কোনো বাক্য বা শব্দ যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু সেটি ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে ঠিক আছে হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো তাহলে এই ব্র্যাকেট গুলো আবার তিন প্রকার আছে প্রথম ব্র্যাকেট দ্বিতীয় ব্র্যাকেট তৃতীয় ব্র্যাকেট হ্যাঁ এখানে কিন্তু প্রথম ব্র্যাকেটটাই মূলত আমাদের ব্যাকরণে ব্যবহার হয়ে থাকে ওকে হ্যাঁ তাহলে আমরা কিন্তু মোটামুটি বিরাম চিহ্নের আকৃতি কোথায় কতটুকু থামতে হয় নাম
ইত্যাদি সম্পর্কে কিন্তু আমরা ধারণা পেলাম, ঠিক আছে? আমরা কিন্তু স্পষ্ট ধারণা পেলাম এগুলো সম্পর্কে। তোমাদের বইয়ে কিন্তু আমি এখানে যেভাবে ডিটেইলস দেখাচ্ছি এত ডিটেইলস নাই, কিন্তু এটা তোমাদের জানতে হবে, ঠিক আছে? বেশি জানলে অসুবিধা নাই, কম জানলে অসুবিধা আছে। বেশি পানির মধ্য থেকে এক গ্লাস পানি নেওয়া যায়, কিন্তু কম পানি যদি থাকে এক গ্লাসই নেই সেখান থেকে এক গ্লাস পাওয়া যায় না। সুতরাং বেশি জানতে কোনো সমস্যা নাই, হ্যাঁ, বেশির মধ্যে থেকে অল্প কিছু নেওয়া যায়, কিন্তু যখন তুমি অল্প জানবে তখন বেশি কিন্তু পাবে না। সুতরাং এইখান থেকে তোমাদের বই যেগুলো আছে সেগুলো তো আছেই, তার বাইরেও আছে যেটা তোমরা 8-9 উঠে করতে বাধ্য থাকবে, ঠিক আছে? হ্যাঁ, আশা করি এই স্লাইডটা তোমরা বুঝতে পেরেছ। আমরা পরের স্লাইডটাতে যাব। হ্যাঁ, পরের স্লাইডে কিছু প্রশ্ন আছে তোমাদের জন্য। এইটা যেহেতু শ্রেণীকক্ষ না, সুতরাং শ্রেণীকক্ষ হলে সাথে সাথে প্রশ্ন করে উত্তর গুলো নেওয়া যেত, এখানে তো নেওয়া সম্ভব হচ্ছে না। সুতরাং এইটা আমরা শ্রেণীকক্ষের জন্য রেখে দিলাম। শ্রেণীকক্ষ যেদিন উন্মুক্ত হবে সেদিন আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আপাতত তোমরা বাসায় এইটা চেষ্টা করবে যে স্যার যে প্রশ্নগুলো দিয়েছে এগুলো আমরা পারছি কিনা। হ্যাঁ, প্রয়োজনে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, ওকে? উত্তরও দেওয়া আছে অবশ্য। হ্যাঁ, আমরা হ্যাঁ এবারে দেখো বিরাম বা যতি বা ছেদ চিহ্নের ব্যবহার সম্পর্কে আমরা জানব। আমরা কিন্তু কেবলমাত্র শুধু বিরাম চিহ্ন কেমন, কোনটা কিরকম দেখতে, কোনটার নাম কি, কত সময় থামতে হয়, এই বিষয়গুলো শুধু জেনে আসলাম। এবারে আমরা জানব কোনটা কোথায় ব্যবহার হয়, ঠিক আছে? কোনটা কোথায় ব্যবহার হয়। আমরা কিন্তু 1 দেখতে পাচ্ছি কমা, ঠিক আছে? আমরা কিন্তু 1 কমা জেনে এসেছি, তাই না? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কমা কোথায় কোথায় বসে? এখানে কিন্তু সিরিয়ালি দেয়া আছে, যেমন ক খ গ ঘ ঙ চ ছ। এই যে ক খ গ ঘ ঙ চ ছ বিভিন্ন বর্ণে ভাগ করা হয়েছে, এই এই জায়গাগুলোতে মূলত কমা বসে। হ্যাঁ, প্রথম আমরা দেখতে পাচ্ছি বাক্য পাঠকালে যেখানে অল্প বৃদ্ধির প্রয়োজন সেখানে কমা ব্যবহৃত হয়, যেমন সাদিয়া, আতিয়া, জান্নাতি ও ফয়সাল আজ স্কুলে যান। হ্যাঁ, এখানে দেখো সাদিয়া, আতিয়া, এখানে এক একটার পরে কমা ব্যবহার করা হয়েছে। আবার দেখো খ, পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে সে পদটি ছাড়া শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরেই কমা বসে। হ্যাঁ, এটা কি আমি তোমাদের বোঝাতে পারছি বা তোমরা কি সক্ষম হচ্ছ বুঝতে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সব পদগুলোর পরেই কমা বসবে, ঠিক আছে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যেমন সুখ দুঃখ আশা নৈরাশ্য প্রভৃতি মানুষের জীবনে ওতপ্রোত ভাবে জড়িত। এখানে সুখ দুঃখ আশা নৈরাশ্য, এখানে সব ক্ষেত্রে কি বসবে? কমা বসবে। একই শব্দ যেহেতু এখানে কি বসবে? কমা বসবে, ঠিক আছে? এই যে সুখ দুঃখ আশা নৈরাশ্য, এখানে কিন্তু কি বসবে? কমা বসবে, ঠিক আছে? কমা বসবে, ঠিক আছে? হ্যাঁ, এরপর দেখো গ নাম্বার সম্বোধনের পরে কমা বসাতে হয়। সম্বোধনের পরে কি বসাতে হয়? কমা বসাতে হয়, যেমন আরিফ এ প্রশ্নটির উত্তর দাও, আরিফকে সম্বোধন করা হচ্ছে, ঠিক আছে? সম্বোধনের পরে কি বসবে? কমা বসে। যেমন এখানে দেখো আরিফ, আরিফ ডাকা হয়েছে, সম্বোধন মানে ডাকা, আহ্বান করা, ঠিক আছে? এখানে ডাকা হয়েছে আরিফ এ প্রশ্নটির উত্তর দাও, তার মানে আরিফের পরে কি বসেছে? কমা বসেছে, ওকে? হ্যাঁ, তারপরে ঘ নাম্বারে দেখো জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেকটি খণ্ড বাক্যের পরে কি বসে? কমা বসে। অর্থাৎ জটিল বাক্য কাকে বলে? জটিল বাক্য হচ্ছে একাধিক সরল বাক্য বা যৌগিক বাক্য যোগে যে একটি বাক্য তৈরি হয় সেটাকে জটিল বাক্য বলে। এরকম বাক্য যখন হবে তখন কিন্তু প্রত্যেকটি বাক্যের পরে কমা বসবে। যেমন সে মানুষ, যে মানুষ বিদ্যাহীন সে মানুষই নয়। এখানে যে মানুষ বিদ্যাহীন, এখানে কমা সে মানুষই নয়, ওকে? হ্যাঁ, তারপরে দেখো উইও নাম্বার দেখো মাসের তারিখ, বারের নাম, পোষণ একসাথে লিখতে কমা বসে। যেমন 26 মার্চ মঙ্গলবার 2017। যেমন
26 মার্চ মঙ্গলবার 2017 সাল ঠিক আছে এটা কিন্তু এখানে কি বসেছে কমা বসেছে ওকে এখানে কি বসেছে কমা বসেছে হ্যাঁ এরপরে দেখো এরপর কি হচ্ছে প্রথমে আমরা দেখছি যে মাসের তারিখ বারের নাম ও শহর একসাথে লিখতে কমা বসে ঠিক আছে হ্যাঁ যেমন 26 মার্চ মঙ্গলবার 2017 সাল এখানে কিন্তু 26 মার্চ কমা বসেছে ঠিক আছে 26 মার্চ কি বসেছে কমা বসেছে মঙ্গলবার কমা বসেছে এবং 2017 সাল তো শেষই হয়েছে সুতরাং এখানে যেহেতু বলা হচ্ছে তারিখের পর কমা বসবে বারের পর কমা বসবে সুতরাং এখানে কমা বসেছে চ নম্বরে কি আছে চ নম্বরে বলা হচ্ছে উদ্ধরণ চিহ্নের পূর্বে কমা বসাতে হবে উদ্ধরণ চিহ্ন যদি থাকে তাহলে তার পূর্বে কমা বসাতে হয় যেমন দেখো শিক্ষক বললেন পৃথিবী গোলাকার এখানে পৃথিবী গোলাকার এটুকু উদ্ধরণ চিহ্নের মধ্যে আছে এবং শিক্ষক বললেন এখানে এই যে কমা বসেছে ওকে যেহেতু বলা হয়েছে উদ্ধরণ চিহ্নের পূর্বে কমা বসাতে হবে তাহলে পৃথিবী গোলাকার এটুকু উদ্ধরণ চিহ্ন মধ্যে আছে তাহলে তার পূর্বের অংশ তো এটি তাহলে এরপর কমা বসবে সুতরাং এখানে কমা বসেছে ওকে তারপর ছ নম্বরে দেখো নম্বরের পরে কমা বসবে নম্বর যে কোনো বাড়ির নম্বর হতে পারে যে কোনো নম্বর হলে তারপরে কি বসবে কমা বসবে যেমন দেখো এখানে দেওয়া আছে 38/2 খ এই যে কমা বাংলা বাজার ঢাকা এটা বাড়ির নাম্বার হলেও একই কমা বসতো ওকে অর্থাৎ যে কোনো নম্বর ব্যবহার করলে সেটা যদি কোনো স্থান বা কিছু বোঝায় তাহলে সেখানে কিন্তু কমা বসবে ঠিক আছে নম্বরের পরে কমা বসবে যেমন 38/2 খ কমা বাংলা বাজার ঢাকা এগুলো কমা বসেছে সুতরাং এই সমস্ত জায়গায় কিন্তু কি বসে কমা বসে আশা করি তোমরা কমার ব্যবহারটা বুঝতে পেরেছো কিন্তু ঠিক আছে কমার ব্যবহারটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমরা পরে স্ল্যাটটায় যাব হ্যাঁ এবারে আমরা সেমিকলনের ব্যবহার দেখব ঠিক আছে সেমিকলনের ব্যবহার আমরা দেখতে চাই হ্যাঁ কমা অপেক্ষা বেশি এবং দাঁড়িয়ে অপেক্ষা কম বিরতির প্রয়োজন হলে সেমিকলন বসে যেমন আকাশটা আজ ভালো না ছাড়া ছাড়া বাহিরে ছাতা ছাড়া বাহিরে যাব না আকাশটা আজ ভালো না ছাতা ছাড়া বাহিরে যাবো না এটা কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন তাই সেমিকলন বসেছে ঠিক আছে এরপর কি দেখতে পাচ্ছি দাড়ি বা পূর্ণচ্ছেদ দাড়ি বা পূর্ণচ্ছেদ কোথায় বসে বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয় বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয় যেমন বাংলাদেশ কৃষি প্রধান দেশ এটি বাংলাদেশ কৃষি প্রধান দেশ এটুকু শেষ সুতরাং দাড়ি ঢাকা বাংলাদেশের রাজধানী শেষ দাড়ি ঠিক আছে তাহলে একটি বাক্য শেষ এরকম হলে কি হয় দাড়ি বা পূর্ণচ্ছেদ বসে আমরা পরের স্লাইডটাই যেতে চাই এখানে ইমেজ দ্বারা তোমাদের বোঝানো হয়েছে যে বৃষ্টি হচ্ছে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ ঠিক আছে আমরা পরের স্লাইডটাই যেতে চাই হ্যাঁ পরের স্লাইডে প্রশ্নবোধক চিহ্ন সম্পর্কে বলা আছে ঠিক আছে প্রশ্নবোধক চিহ্ন বলা আছে বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে যেমন তোমার নাম কি তোমার নাম কি বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে যেমন তোমার নাম কি ওকে হ্যাঁ যেমন দেখো বিশেষসূচক চিহ্ন বিশেষসূচক হৃদয় আবেগ বা মনের আকস্মিক ভাব প্রকাশ করতে হলে পদের পরে বিশেষসূচক চিহ্ন বসে অর্থাৎ কোনো কিছু দ্বারা তুমি চমৎকৃত হলে বিস্মিত হলে যেমন যেমন বাহ কি চমৎকার ফুল বাহ কি চমৎকার ফুল এটারও তুমি বিস্মিত হয়েছ আশ্চর্য হয়েছ সুতরাং এখানে কি বসেছে বাহ এখানে বিশেষসূচক চিহ্ন বসেছে ওকে হ্যাঁ এরপর দেখো আমরা দেখতে পাচ্ছি এরপরে কোলন চিহ্ন এই যে কোলন চিহ্ন কিন্তু এটি তোমাদের ছকে যেটা দেয়া আছে ওটা বিশুদ্ধ ওইটা কিন্তু আসলে এরকম হবে কোলন চিহ্ন ঠিক আছে হ্যাঁ একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন চিহ্ন ব্যবহৃত হয় যেমন কাল কাল তিন প্রকার এই বাক্যটি অপূর্ণ এটা শেষ হয়নি বাক্যটি সুতরাং এটার পরে কোলন অতীত বর্তমান ও ভবিষ্যৎ ঠিক আছে যেমন কাল তিন প্রকার এখন তিন প্রকার কি কি অতীত বর্তমান ভবিষ্যৎ এই তিনটা জিনিস আমাদের শুনতে ইচ্ছে করছে
কারণ এরকম অপূর্ণ বাক্য হলে সেখানে কোলন চিহ্ন বসবে। ওকে, হ্যাঁ, এরপর ড্যাশ চিহ্ন, এই যে আমরা ড্যাশ চিহ্ন দেখি, যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাশ চিহ্ন ব্যবহৃত। এখানে কি যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কি ড্যাশ চিহ্ন বসে, অর্থাৎ যৌগিক মিশ্র বাক্যে যদি বেশি বাক্যের সংযোজন হয়, আরো বাক্য দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু কি বসবে, ড্যাশ চিহ্ন বসে। যেমন আমি তো যাবই, তোমাকেও যেতে হবে, যে আমি তো যাবই তোমাকেও যেতে হবে, বাক্যটি যৌগিক মিশ্র বাক্য, ঠিক আছে, এটি মিশ্র বাক্য, সুতরাং এখানে ড্যাশ চিহ্ন আছে। ওকে, এরপর আমরা হাইফেন বা সংযোগ চিহ্ন, হাইফেন বা সংযোগ চিহ্নের ক্ষেত্রে কি বলা আছে, বলা আছে সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য এবং দুটি শব্দে শব্দকে একত্রে বোঝাতে হাইফেনের ব্যবহার। সমাসবদ্ধ শব্দ মানে কি, কিছু কিছু শব্দ সমাস নিষ্পন্ন অর্থাৎ সমাস দ্বারা গঠিত হয়, সেই শব্দগুলো আলাদা করে দেখাবার জন্য কি হয়, হাইফেন ব্যবহার হয়। যেমন তরুণ তরুণী, তরুণ ও তরুণী, ওটা নাই, বাবা ও মা, বাবা মা, ভাই ও বোন, ভাই বোন, এই শব্দগুলোর মাঝখানে কি হবে, হাইফেন চিহ্ন বসবে, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি বিলুপ্তি বা লোপ চিহ্ন, বিলুপ্তি বা লোপ চিহ্ন, এই যে এটা কিন্তু আমরা দেখে এসেছি তালিকায়। ওকে, কোন বর্ণ বিশেষের লোপ বোঝাতে বিলুপ্ত বর্ণের জন্য এই লোপ চিহ্ন দিতে হয়। যেমন হইল, যে হ রসই ল হইল, এটা যদি আমরা হলো দিয়ে লিখি তাহলে রসইকার থাকলো না, সুতরাং এখানে হাইফেন ইলেক চিহ্ন বসবে। এখানে কি চিহ্ন বসবে, ইলেক চিহ্ন বসবে। যেমন দুইটি, দুইটি না লিখে আমি যদি লিখি দুটি, তাহলে রসইকারের জায়গায় এই ইলেক চিহ্ন, ইলেক মানে লোপ, বিলুপ্তি, অর্থাৎ এই রসইয়ের বিলুপ্তি ঘটলো, সুতরাং এখানে এই চিহ্নটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, তবে এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, আধুনিক নিয়মে এই ইলেক চিহ্ন ব্যবহারের প্রয়োজন পড়ে না। আধুনিক নিয়মে কি হয়, ইলেক চিহ্ন ব্যবহারের প্রয়োজন পড়ে না। ওকে, এরপরে উদ্ধরণ চিহ্ন, দশ নম্বর দেখো, উদ্ধরণ চিহ্নতে কি বলা আছে, উদ্ধরণ চিহ্নতে বলা আছে কি বলা আছে, যে বক্তার প্রত্যক্ষ উক্তিকে, প্রত্যক্ষ উক্তি মানে কি, বক্তা যা বলেন, বক্তা সরাসরি যা বলেন সেটাই হচ্ছে বক্তার প্রত্যক্ষ উক্তি। সুতরাং বক্তার এই প্রত্যক্ষ উক্তিকে এ চিহ্নের অন্তর্ভুক্ত করতে হয়, অর্থাৎ এই উদ্ধরণ চিহ্ন দ্বারা আবদ্ধ করতে হয়, ঠিক আছে। যেমন সে বললো আমি আজ বাড়ি যাবো না, যেমন ন্যারেশন, তোমরা তোমাদের শিখছে যদি ন্যারেশন থেকে থাকে তাহলে ন্যারেশন সম্পর্কে তোমরা অবশ্যই জানো, ধারণা আছে, সুতরাং এই ন্যারেশনের ক্ষেত্রে বক্তার উক্তিকে কিন্তু প্রত্যক্ষ উক্তিতে লিখতে হয়, ঠিক আছে। তাহলে সে বললো আমি আজ বাড়ি যাব না, এ সে সরাসরি বলছে, এটা উদ্ধরণ চিহ্নের মধ্যে রাখতে হয়। ওকে, হ্যাঁ, এরপরে আমরা যাচ্ছি ব্র্যাকেট বা বন্ধন চিহ্ন, একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন সম্পর্কে এখন আমরা একটু ধারণা লাভ করার চেষ্টা করব। ওকে, হ্যাঁ, দেখো ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন বাক্যের মধ্যে ভিতরকার কোনো অংশের অর্থ স্পষ্ট করে বোঝাতে, অন্য কোনো ভাবের অবতারণা করতে বা অর্থ প্রকাশ করতে বন্ধনী ব্যবহার করতে হয়। যেমন তিনি ছিলেন সাতকানিয়া, এই সাতকানিয়া বর্তমান লোহাগড়, এখন সাতকানিয়া বর্তমানে লেখা, বর্তমান লোহাগড়া, সাতকানিয়া আগে ছিল, এইটা তো আমাদের বুঝতে হবে, এটা বোঝার জন্য ব্রাকেটে বোঝানো হয় থানার অধিবেশী, এই ব্রাকেটে যে বুঝিয়ে দেওয়া হলো এইটাই আসলে বন্ধনীর মধ্যে থাকতে হয়। যদি কোনো বক্তব্য অস্পষ্ট হয়, আমরা যদি না বুঝতে পারি, তাহলে ব্রাকেটে সেটা বিশ্লেষণ করে করার প্রয়োজন হলে সেটা ব্রাকেটে রাখতে হয়, ঠিক একই রকম ভাবে বাগধারা গুলো আমরা ব্রাকেটে দেখতে পাই। ওকে, হ্যাঁ, দ্বিত্ব বা ডবলদারি, এটা সম্পর্কে আমি বলেছি, তোমাদের আসলে ধারণা না রাখলেও হবে, বাংলা কাব্যে স্তবকে পূর্ণ অর্থ বোঝাতে দ্বিত্বদারি ব্যবহৃত হয়, অর্থাৎ আমরা যখন এখানে যেখানে দাড়ি ব্যবহার করছি বর্তমানে, সেটা ভবিষ্যৎ মধ্যযুগে ডাবল দাড়ি ছিল, যেমন এই যে পাখি সব করেরা প্রাতি পোহাইলো, কাননে কুসুম ফুলি সকলে ফুটিল, এই যে কবিতার ক্ষেত্রে এখানে ডাবল দাড়ি দেওয়া আছে, ডাবল দাড়ি বলতে এখানে শেষ, এখানে একটা বক্তব্যের সমাপনী ঘটেছে। ওকে, হ্যাঁ, এরপরে দেখো দলীয় কাজ দেওয়া আছে, দলীয় কাজ মূলত, দলীয় কাজ তো
তোমাদের এখানে সম্ভব না, ঠিক আছে? দলীয় কাজ কি সম্ভব? যেহেতু তোমরা বাসায় বসে ক্লাস করছো, এখানে তো দলও নেই, তোমরা একা একা যদি পারো তাহলে করবে, এটা স্ক্রিনশট দিয়ে নেবে, না হলে আমরা এটা শ্রেণীকক্ষ উন্মুক্ত হবে, তখন আমরা এই বিষয়ে প্র্যাকটিস করব। বা আমরা কি করব, আমরা অনুশীলন করব। যেমন দেখে এখানে বলা হচ্ছে মেকের এইটুকু, এই অনুচ্ছেদটুকুতে কোনো উদ্ধরণ চিহ্ন, কোনো বিরাম চিহ্ন দেয়া নেই, ঠিক আছে? হ্যাঁ, এইটা তোমরা বিরাম চিহ্ন ব্যবহার করবে। ক্লাস ফাইভে কিন্তু তোমাদের বিরাম চিহ্নের ব্যবহার ছিল, ক্লাস ফাইভে, ঠিক আছে? তোমরা শিখছে এসেছো, সেটা সম্পর্কে তোমাদের সুতরাং ধারণা থাকতেই পারে, সেই অনুযায়ী এখানে কিন্তু বিরাম চিহ্ন তোমাদের বসাতে হবে। ওকে, উত্তর দেয়া আছে যে প্রথমে নেকড়ে রেগে গেল, দাঁড়ি, সে বলল, কমা, নেকড়ের মুখ থেকে তোমার ঠোঁট বের করে এনেছ, এটা কি তোমার সৌভাগ্য নয়? এনেছো, কমা, সৌভাগ্য নয়, জিজ্ঞাসা, আবার তুমি পুরস্কার চাইছো, এটা জিজ্ঞাসা, তোমাকে না খেয়ে ছেড়ে দিয়েছি, এটা অল্প বিরতি, দেখি তোমার পুরস্কার নয়, এটাও জিজ্ঞাসা ছিল, আমরা কিন্তু বুঝতে পারলাম। ওকে, হ্যাঁ, এরপর মূল্যায়ন, ঠিক আছে? হ্যাঁ, মূল্যায়নটা কিন্তু আমি তোমাদের এখানে তোমাদের প্রশ্ন করব, তোমরা এখানে আনমিউট হতে পারবে, তোমাদের আনমিউট হওয়ার সুযোগ করে দিলাম আমি। ওকে, হ্যাঁ, তোমরা কিন্তু এখানে প্রশ্ন উত্তর দিতে হবে। হ্যাঁ, বিরাম চিহ্নের অভাবে কি অসুবিধা হয়? আমরা কিন্তু উত্তর পেয়েছি, বুঝতে অসুবিধা হয়। ওকে, উত্তর কিন্তু পেয়েছি, পরের প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে কিন্তু। হ্যাঁ, কোলন চিহ্ন কোনটি? হ্যাঁ হ্যাঁ, তোমরা দেখো কোলন চিহ্ন কোনটি, আমরা কোনটা শিখে এসেছি, কোলন চিহ্ন এরকম অপশন বলো, ক, খ, গ, না, হ, হ্যাঁ হ্যাঁ, আমরা দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোলন চিহ্ন, এটি কোলন চিহ্ন। ওকে, হ্যাঁ, এরপরে এরপরে বিস্ময় চিহ্ন কোনটি, আমরা কিন্তু শিখে এসেছি বিস্ময় চিহ্ন, ঘ, হ্যাঁ, ওকে ওকে, আমরা দেখি ঘ, তাই না? ঘ হচ্ছে আনসার। ওকে, তোমরা ভালো পেরেছো। হ্যাঁ, এরপর দেখো বাক্যে কমা থাকলে কতক্ষণ থামতে হয়, আমরা কিন্তু পড়ে এসেছি বাক্যে কমা থাকলে বলতে যতক্ষণ সময় লাগে, ভালো, তোমাদেরকে ধন্যবাদ, তোমরা সব পেরেছো, ঠিক আছে? তোমরা ভালো বুঝেছো এবং ভালো আনসার করতে পেরেছো, এই জন্য তোমাদের সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। ওকে, হ্যাঁ, এরপরে তোমাদের বাসার কাজ থাকবে, এইটা কিন্তু তোমরা স্ক্রিনশট দিয়ে নেবে, বাসার কাজ। ওকে, যদি বা বিরাম চিহ্নের প্রয়োজনীয়তা কি, প্রয়োজনীয়তাটা কি, এটা বানিয়ে বানিয়ে লিখতে হবে, যে যদি চিহ্ন না হলে ভাষা স্পষ্ট হবে না, যদি চিহ্ন ছাড়া ভাষা সুন্দর হয় না, সাবলীল হয় না, গতিশীল হয় না, ঠিক আছে, এবং একটি বক্তব্য স্পষ্ট হয় না, ইত্যাদি হচ্ছে বিরাম চিহ্নের প্রয়োজনীয়তা। ওকে, এই জিনিসগুলো তোমরা ভাষায় লিখবে কিন্তু, বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ তোমরা? হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বুঝতে পেরেছ। আজকের ক্লাসে যোগদানের জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, আবারও তোমরা ভালো থাকবে, সুন্দর থাকবে, তার আগে এই না, শোনো, এই তোমরা লিখবে না, শোনো, তোমরা কিন্তু লিভ নেবে না, তার কারণ প্রশ্ন জিজ্ঞাসা আছে, প্রশ্ন জিজ্ঞাসা, তোমরা প্রশ্ন করবে, আমি উত্তর দেব। হ্যাঁ হ্যাঁ, শোনো, তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় ঘন ঘন সাবান দিয়ে হাত ধুবে, করোনার দ্বিতীয় দ্বিতীয় আক্রমণ থেকে আমরা রক্ষা পাবার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবো, ঠিক আছে? এবং বাড়ি থেকে প্রয়োজন ছাড়া বের হবো না, ঠিক আছে? সবাই হ্যান্ড স্যানিটাইজার সতর্কতার সাথে ব্যবহার করবো, ইত্যাদি ইত্যাদি, স্বাস্থ্যবিধি মেনে আমরা জীবনযাপন করবো, ঠিক আছে? ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। এবারে আমি প্রশ্ন জিজ্ঞাসা করব, ঠিক আছে? হ্যাঁ, তোমাদের প্রশ্ন থাকলে বলো এখন আমাকে। স্যার, বিরাম চিহ্ন কত প্রকার ও কি কি? বিরাম চিহ্ন ওখানে দেয়া আছে, তোমাদের ওখানে ১৩টা কিন্তু দেয়া আছে। হ্যাঁ, বিরাম চিহ্ন তোমাদের ওখানে কয়টা দেয়া আছে?
তেরোটা দেয়া আছে, কোনো কোনো বইয়ে এগারোটা আছে, কোনো কোনো বইয়ে তেরোটা আছে, বুঝতে পেরেছ? কোনো কোনো বইয়ে ওই তোমার বন্ধনী চিহ্ন গুলো নেই, তবে তোমাদের বইয়ে যেটা আছে, হ্যাঁ তোমাদের বইয়ে পুরোটা নাই, কয়েকটা দেয়া আছে। বিরাম চিহ্ন মূলত ১৩ প্রকার, কোনো কোনো বইয়ে আবার ১১ বা ১২ প্রকারও আছে, বুঝতে পেরেছ? আর বিরাম চিহ্ন কি এইটা প্রশ্ন? হ্যালো, এ বাবা কে যেন প্রশ্ন করলে, স্যার বিরাম চিহ্ন কত প্রকার? প্রান্তিক বিরাম চিহ্ন একটা আর একটা, হ্যাঁ অপ্রিয়াম বিরাম চিহ্ন, সব বিরাম চিহ্নকে দুই ভাগে ভাগ করা যায়, একটা প্রান্তিক একটা মধ্য। ঠিক আছে শোনো, বিরাম চিহ্ন দুই প্রকার, একটা হলো প্রান্তিক একটা হচ্ছে মধ্য বিরাম, ঠিক আছে? প্রান্তিক বিরাম চিহ্ন আর মধ্য বিরাম চিহ্ন, হ্যাঁ ঠিক আছে, প্রান্তিক এবং মধ্য বিরাম চিহ্ন, ঠিক আছে? হ্যাঁ তোমাদের সময় মনে হয় শেষ হয়ে গেছে, সুতরাং তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি শেষ করছি। আবারও একদিন নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আমি হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আদাব। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম।